হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি খাওয়ার মেলাতে। আজকে আমি একটা চিকন দিয়ে বিরিয়ানি তৈরি করতে যাচ্ছি। এটা একদম ডিফারেন্ট বিরিয়ানি। এখানে আমি চাল নিয়েছি 1/2 কেজি, এদিকে আমি অনিয়ন নিয়েছি 1 পাউ 250 গ্রাম, এখানে আমি 1/2 কেজি চিকন নিয়েছি ছোট টুকরা করে, ওইদিকে নিয়েছি আমি গার্লিক কুচি করে, আর কতখানি জিঞ্জার নিয়েছি কুচি করে, আর তেজপাতা নিয়েছি 5-6টা, এদিকে নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, দারচিনি। গ্যাসের মধ্যে আমি রাইস কুকারটা বসিয়েছি, আমি সরষার তেল দিয়ে বানাবো। আর রাইস কুকারে আমি সরষার তেল ঢেলেছি, ধোঁয়া বের হচ্ছে আর কাঁচা গন্ধটাও বের হয়ে যাচ্ছে। এখন আমি গ্যাসটা স্লো করে দিব, তারপরে আমি জিরা ঢেলে দিচ্ছি। গ্যাসটাকে স্লো করেছি, এখন জিরা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর যেটা কালো মিরচি নিয়েছিলাম পেপার, লবঙ্গ, দারচিনি একসাথে ঢেলে দিচ্ছি। তারপরে যে আমি পেঁয়াজটা কেটেছিলাম সেই অনিয়নটাকে ঢেলে দিচ্ছি। এখন নাড়বো 1 মিনিট, গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। আর সাথে সাথেই আমরা যে ওদিকে জিঞ্জারটা নিয়েছিলাম থেঁতো করে আর গার্লিকটা নিয়েছিলাম সেগুলোও ঢেলে দিব। এখন এগুলো ঢেলে দিচ্ছি সব কিছুই। এখন নাড়বো ভালো করে একটুর জন্য, 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে চিকেনের টুকরাগুলো ঢেলে দিব। এখন আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি আর মাঝখানে। এখন চিকেনটাকে ভালো করে কষে নিব, অল্প কষে তারপরে মশলাগুলো ঢেলে দেবো ভালো করে। এখন অল্প অল্প হচ্ছে, আমি একটু ভালো করে নেড়ে টেড়ে দিচ্ছি, আর একটু হওয়ার পরে মশলা ঢালব। এখন আমি 1 চামচ নুন দিয়েছি, আরো 1/2 চামচ দিয়েছি আমি, 1/4 চামচের হলুদ ঢেলেছি, আর দিব না হলুদ, একদম হালকা থাকবে। এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আবার চাপা দিয়ে দিচ্ছি একটু দেরির জন্য। এখন আমি লঙ্কা ঢালতে যাচ্ছি, 1 চামচ দিয়েছি, আর 1 চামচ দিব, 2 চামচ দিলাম লঙ্কা, 1 চামচ জিরার পাউডার, আর 1 চামচ দিলাম ধনিয়ার পাউডার, আর কিছু বেশি দিব না। এখন আবার নেড়ে দিচ্ছি ভালো করে। আমাদের মাংসটায় তেল ছেড়ে দিয়েছে, ভালো লাগছে। আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, এটাতে আমি ডবল জল দিব 4 গ্লাস। চালগুলো এখন আমি ঢেলে দিচ্ছি, আর সাথেই জল দিয়ে দিব। আমি 1 গ্লাস দিয়েছি, এরকম করে আমি 4 গ্লাস জল দিয়ে দিব, আর মাঝখানে ডবল জল দিব। আপনারা যদি বেশি নরম না খেতে চান তো 1.5 গ্লাস করেও দিতে পারবেন। এখানে একটু ভালো করে নাড়া দিয়ে করে আমি চাপা দিয়ে ঢেকে রাখবো, আরও জল দিব। এখন আমি 3 গ্লাস জল এখন দিয়েছি, যদি নরম হয়ে যায় তবে কিন্তু ভালো লাগে না।
এখন আমি চাপা দিয়ে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের অর্ধেকটা হয়ে গেছে। এখন আমি এর মাঝখানে গরম মশলাটা ঢেলে দিব, আধা চামচ দিয়েছি, আর দিব না, গোটাও দিয়েছিলাম আমি প্রথমে তেলের মাঝখানে। এই নয়া রেসিপি বিরিয়ানিটা যদি আপনাদের কাছে পছন্দ এসে থাকে অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন আমাকে কীরকম হয়েছে। এই যে দেখেন আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামাবো। যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে আমার এই বিরিয়ানির রেসিপিটা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে যেন বেল আইকনটা থাকে অবশ্যই দাবিয়ে দিবেন। আর এরকম করে জরুর বানাবেন, অনেক টেস্টি বিরিয়ানি হয় এটা। দেখুন আমি প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আজকের জন্য আমি ভিডিও শেষ করছি এইখানেই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার রইলো।